কলেজ সার্ভিস কমিশনের লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ। 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি। কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ, দুর্নীতি হয়েছে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে। সচিন রক্ষিত আমাদের রিপোর্টার কলেজ স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছে। সচিন, এখান থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে? একদমই না স্যার, দেখো আমরা যদি শেষ কয়েক দিনের বিভিন্ন অংশে, শহর কলকাতার বিভিন্ন অংশে দেখি, তাহলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং সহকর্মীর রাত যে ছবিটা দেখাচ্ছে সেটি কলেজ স্ট্রিটের ছবি। এবং কারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রত্যেকেই 2018 কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত বঞ্চিত প্রার্থী বলে তারা দাবি করছেন। আমি একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি দাবি রয়েছে একটু জানার চেষ্টা করবো। কি দাবি রয়েছে? আমরা 2018 কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থী। আমরা দেখেছি মেধা তালিকায় নাম না থেকেও একাধিক বিষয়ে একাধিক প্রার্থীকে কলেজ সার্ভিস কমিশন নিয়োগ দিয়েছে। তারা বলেছে যে ইনফরমেশন কমিশনের নির্দেশে তারা এই নিয়োগ দিয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে তাদের কাছে এরকম কোনো নিয়োগ, এরকম কোনো নির্দেশ নেই এবং তারা দুর্নীতি করে। আমরা এখানে মনে করছি টাকার বিনিময়ে এই চাকরি দেওয়া হয়েছে। কার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? আমরা এই দুর্নীতির অভিযোগ করছি বর্তমান কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর এবং পূর্বতন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আপনি তো আদালতেও গিয়েছিলেন, আদালতে কোনো সুরাহা মিলেছিল? হ্যাঁ, আমি আদালতে গেছিলাম। আদালতে আমরা দেখেছি যে মানে নম্বর সহ মেধা তালিকা প্রকাশ যে করার যে আমাদের দাবি ছিল সেই দাবি আমরা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে জিতে আছি। রাজ্য সরকার এই দুর্নীতি ঢাকার জন্য, কলেজ সার্ভিস কমিশন এই দুর্নীতি ঢাকার জন্য ডিভিশন বেঞ্চের পর রিভিউ পিটিশন করেছে এবং সাধারণ মানুষের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সিনিয়র উকিলদের মাধ্যমে হাইকোর্টে তারা ব্যয় করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন চাকরির বিষয়ে, চাকরির দুর্নীতির বিরুদ্ধে সব হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে চাকরি প্রার্থী তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আপনারা মূলত কোন পদের জন্য অ্যাপ্লাই করবেন? আমরা এই মুহূর্তে আমরা ব্রেকআপ অফ মার্কস ফর ডিটেইলস স্কোরশিট চাইছি, তা নাহলে আমাদের রেকমেন্ডেশন দেওয়া হোক, যেটা আমরা ওয়েটিং, আমরা এমপ্যানেল ক্যান্ডিডেট অর্থাৎ আমরাও যোগ্য, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে আমাদেরকে দুর্নীতির শিকার হতে হয়েছে। যদি তাদের ট্রান্সপারেন্সি থাকে তাহলে তারা স্কোরশিট দেখাক, আর যদি না থাকে ট্রান্সপারেন্সি সেটা কেন, সেই কারণটা আমাদের জানাতে হবে। কারণ আমাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কীভাবে আমাদের থেকে আগে চাকরি পেল? কমিশনের সঙ্গে কখনো কথা বলার চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন? হ্যাঁ, কমিশনের একাধিক হাইকোর্টের যে সমস্ত রায়গুলো রয়েছে সেই রায়গুলো তারা অবমাননা করছেন। ইনফরমেশন কমিশনারের অর্ডার রয়েছে সেগুলোকে তারা, সেই নির্দেশ তারা মানছে না। আমাদের আরটিআই ফাইলগুলোর এগেনস্টে তারা পিটিশন, কেস পিটিশন ফাইল করছে, সমস্ত রকমের রায়কে তারা অবমাননা করছে। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকের এই আন্দোলন, আপনারা দীর্ঘ এত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের আন্দোলনের পরে পরবর্তী পদক্ষেপ কী? যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এরকমভাবে লড়ে যাব। কারণ আমরা অনেকগুলো সমাধান হবে ততক্ষণ আন্দোলন চালাবেন, জানাচ্ছেন আন্দোলনকারীরা। ধন্যবাদ সচিন তোমাকে।